আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, আমি আইন বুঝি তো, ইটস ওকে, আমি ভঙ্গ করেছি 144 ধারা, এখন আপনাদের আপনাদের অধিকার আছে আমাকে গ্রেফতার করার, সো ইউ মে ডু দ্যাট। গণভবনের সামনে তিন দফা দাবি নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, এখন আপনাদের যেটা করণীয় ওটা করতে হবে, আমার যেটা করণীয় আমি সেটা করব, আমি এখানে আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করছি এবং আমার তিন দফা দাবি যেটা জাতীয় স্বার্থে আমি বলছি, তো আমি আমার কর্মসূচি আমি পালন করব। এখন আপনাদের যদি গ্রেফতার করতে হয়, আপনাদের যদি ব্যবস্থা নিতে হয়, 144 ধারার কথা বলেছেন, আপনারা কার্যকর ভূমিকা নেন, ইটস ফাইন, অ্যারেস্ট মি, না 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 না, ইটস ওকে, ইউ ক্যান অ্যারেস্ট মি, আই আন্ডারস্ট্যান্ড, না না, আপনি আমার আপনি আপনি যেটা বলেছেন, আমি আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, আমি আইন বুঝি তো, ইটস ওকে, আমি ভঙ্গ করেছি 144 ধারা, এখন আপনাদের আপনাদের অধিকার আছে আমাকে গ্রেফতার করার, সো ইউ মে ডু দ্যাট, আমি সে কথা বলিনি, দ্যাটস ফাইন, ইউ মে ডু দ্যাট, আমার কোনো আপত্তি নাই, ইট ইজ পার্ট অফ আ মুভমেন্ট, আমি আপনাদেরকে আমরা আমাদের একজন মনে করি বলে আপনাকে এই ভবনের আজকে দরজা পর্যন্ত আসতে, এখানে তো কেউ আসেন না, কাউকে আসতে দেয়া হয় না, কারণ এটা সংরক্ষিত একটি জায়গা। দীর্ঘদিন ধরে 3 নভেম্বর জেল হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন তিনি, কিন্তু এতদিনেও কেন তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না সে উত্তর জানতেই এই অবস্থা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া তার সঙ্গে দেখা করেন। সোহেলতাজ ভাই, আপনি সোহেলতাজ ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন দীর্ঘ সময় এবং খুব ভালোভাবে ছিলেন, খুব জনপ্রিয় প্রতিমন্ত্রী ছিলেন। আজকে যখন জাতীয় সংসদ, সংসদের এলাকার রাস্তা কিন্তু আজকে 144 দ্বারা জারি করা হয়েছে, এটা সোহেলতাজ ভাই পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি জানেন এটা সবসময় হয়, সব সংসদ চলাকালীন অবস্থায়, তবুও তো এটা সোহেলতাজ, শারমিন আপা, আপনারা তাজদুল সাহেবের সন্তান বলেই তো আপনাদের আসার জন্য এখানে অনুমতি দেওয়া হয়েছে, এই জন্য তো আপনারা আসতে পেরেছেন, না থ্যাংক ইউ, কারণ আমরা তো আপনাদের বাইরের কাউকে মনে করছি সেটাই, কিন্তু কিন্তু দাবিটাও তো একটা গুরুত্বপূর্ণ দাবিটা, আমি জানাবো, আমি জানাবো আপনার কাছে, আমার হাম্বল রিকোয়েস্ট আপনার কাছে যে আপনারা না বসলেও আপনারা যদি কোনো একটা স্মারকলিপি যদি কোনো চিঠি দেন, আমি পার্সোনালি আপনাকে কমিউনিকেট করবো, দ্যাট আই ক্যান প্রমিস। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সোহেল তাজ, বড় বোন শারমিন আহমদ সহ তার সমর্থকরা। 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, কেন? কারণ এই 10ই এপ্রিল গঠন হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার, যেটাকে আমরা মুজিবনগর সরকার হিসাবে জানি। সেই মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। তো আজকে সেই সরকারের যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের ইতিহাস কেন আমরা তুলে ধরছি না আমাদের নতুন প্রজন্মের কাছে? এই ইতিহাস তুলে ধরা অতি জরুরি, এটা হচ্ছে আমার দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেকের উল্লেখযোগ্য অবদান আছে, সামরিক, বেসামরিক, কূটনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, গান বাজনা করে যে যেখানে পেরেছে তারা অবদান রেখেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যারা যাদের কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা জাগাতে পারে, তাদের সঠিক ইতিহাস, তাদের কীর্তিকলাপগুলো আমাদের তুলে ধরতে হবে, ফুটিয়ে তুলতে হবে নতুন প্রজন্মের কাছে। কেন? কারণ নতুন প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের, আমরা বীরের জাতি, আমাদের উত্তরসূরিরা কী করেছিল, উৎসর্গ করেছিল, জীবন উৎসর্গ করেছিল এবং স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত ছিল, সেটা একটা অনুপ্রেরণার ক্ষেত্র। সেই অবদানগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, কীভাবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে করে এটা বাধ্যবাধ্যতামূলক থাকে যে তাদের এই ইতিহাসগুলো পড়তে হবে, তারা যাতে জানার সুযোগ পায়। এবং বিশ্বাস করেন, এই ইতিহাসগুলো পড়লে অনেকেই অনুপ্রেরণা পাবে এবং তারাই নিজের ইচ্ছায় নাগরিক দায়িত্বগুলো পালন করবে সুনাগরিক হিসাবে। তো আজকে আমার এই তিন মূল দাবি এবং আজকে আমার প্রশ্ন, আজকে আমার প্রশ্ন যেটা, আমি 2 বছর ধরে এটা করছি, আমার প্রশ্ন, আমি জানতে চাই এটা কেন করা যাবে না, আমাকে উত্তর দিতে হবে।
যদি উত্তর ন্যায়সঙ্গত হয়, যদি এই উত্তর যুক্তিসংযত হয় তাহলে আমি মেনে নিব। কিন্তু আমাকে বলতে হবে কেন এটা করা হচ্ছে না। আমাকে বলতে হবে আওয়ামী লীগ সরকার আজকে ক্ষমতায়, আজকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যেই দল সেই দল আজকে ক্ষমতায়, কেন আমরা এই দাবিগুলো পূরণ করতে পারছি না, আমাকে বলতে হবে। এরপর তিন দফা দাবিতে পদযাত্রা করে গণভবনে যান তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।